কুষ্টিয়া দৌলতপুর তারাগুনিয়া ফুটবল মাঠে বিএনপির এক বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্যে থানা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষ আরেকটি স্বাধীনতা অর্জন করেছে। এ স্বাধীনতা যাতে ভুলণ্ঠিত না হয় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। আয়োজিত সমাবেশে হাজার হাজার বিএনপি নেতা কর্মী উপস্থিত ছিলেন।